আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিশান এক্সেল যদি আপনারা দেখে বুঝতে পারছেন 2016 মডেলের সচরাচর গাড়িগুলোর অন্যান্য প্রবলেমের ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো আপনাদেরকে ইস্যু করে থাকি যে আসলে কি কি প্রবলেম এই গাড়িগুলোর কেন হয় একটু সামনে এসে পড়ো রাজা কাছে এসে পড়ো। তো প্রায় গাড়ি আপনাদেরকে ব্রেক সিস্টেমের প্রবলেমটা দেখাইলাম, তো আজকে তারপরের যে ধাপ আছে তার ভিতরে যেটা ছিল আপনার গিয়ার বক্সের ইস্যু, সেই জিনিসটা আজকে আপনাদেরকে একটু মানে ফেস টু ফেস দেখানোর চেষ্টা করবো এবং এটার সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। গিয়ার বক্সের কয়েক ধরনের প্রবলেম হইতে পারে, গাড়ি না ভাগার কারণ, আর যদি আপনার ক্লাচ মোটর কনভার্টারের প্রবলেম হয় তখন গাড়ি বন্ধ হয়ে যাওয়া রানিংয়ে, হ্যাঁ, তো গিয়ার বক্সের কয়েক ধরনের ইস্যু হইতে পারে, তার ভিতরে আজকে একটা সিমটম আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। চলো বনাডে আমাদের এমনিতে কোনো কাজ নাই, আমরা জাস্ট উঠাইলাম। তো নিশান এক্সেলের যে বিষয়টা আমরা সচরাচর বলে থাকি, অ্যাকচুয়ালি এই গাড়িগুলোর মাইলেজের যে বিষয়টা, আসলে মাইলেজ বেশিরভাগ লোকে ভালো কোনো মাইলেজ পায় না, কিন্তু তারপর গাড়িগুলো একমাত্র চালানোর কারণ হলো এটার ভিতরে যে ফিল, যে স্পেস, যে জায়গা এবং কমফোর্টেবল, মাশাআল্লাহ তাআলা খুব সুন্দর। হ্যাঁ, আসলে এই টাকার ভিতরে এত সুন্দর একটা কমফোর্টেবল, মানে একটা নিম্নস্তরে একটা হেরিয়ারের কমফোর্টেবল ভাবতে পারেন, যেহেতু আমরা হেরিয়ারের সাথে যদি রিকন্ডিশনে কম্প্রোমাইজ করি, খুব লো কস্টের গাড়ি নিশান এক্সটেন। তো চলুন আপনাদেরকে দেখাই, রাজা ওঠো, তুমি ওঠো। তো সাধারণত আমরা গাড়িটা আসার পর আমরা সবসময় নর্মালি আমরা গাড়ি স্ক্যান করে নেই, আমাদের গাড়ি স্ক্যান করা হলো, আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নাই, কোথাও কোনো প্রবলেম নাই, সব নর্মাল, গাড়ি স্টার্ট অফ, বিসমিল্লাহ তাওয়াক্কাল তরমান হাউলা স্টার্ট অন। তো আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, আসলে নিশান এক্সট্রেলের স্পেস এই জিনিসগুলো আমি আপনাদেরকে আলাদাভাবে দেখালাম না, কারণ যারা গাড়ি সচরাচর বিক্রি করে তারা অবশ্যই এই জিনিসগুলো নিয়ে ইয়ে করে। আরেকটা বিষয় আমরা বলে রাখি, আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহ সুবহান ওয়া তাআলার দয়ায় সেকেন্ড হ্যান্ড ইউজড গাড়ি কেনা বেচার একটা প্রিপারেশন নিছি, আলহামদুলিল্লাহ করতেছি। যেরকম এইসব গাড়িগুলো অনেক কাস্টমারই দেখা যায় তারা অন্য গাড়ি নেওয়ার কারণে এই গাড়িগুলো সেল করে দেয়, তো এই ধরনের গাড়িগুলো আপনারা আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ তাআলা। তো যেটা পাবেন ওটা আমরা ইনশাআল্লাহ তাআলা রিভিউ দিয়ে দিব আপনাদেরকে, যেই যেই কন্ডিশনে হাইব্রিড হোক কিংবা নন হাইব্রিড হোক সব ধরনের গাড়ি আমাদের কাছে ইনশাআল্লাহ তাআলা পাবেন সামনের দিকে। ইউজড গাড়ি অ্যাভেলেবেল পাবেন এবং রিকন্ডিশন গাড়ি আমরা ইনশাআল্লাহ বর্তমানে বিটিং এর প্রসেসিং চলতেছে, দোয়া করবেন সকলে খাস করে যাতে আমরা এই জিনিসগুলো নিয়ে আরেকটু সুন্দরভাবে আগাইতে পারি। আমরা এরকম প্রিপারেশন নিচ্ছি, আমরা সচরাচর সাধারণত এটা আমাদের ছিল না, এখন বর্তমানে আমরা এটা রানিং করলাম। তো চলুন আমরা এটা রান করি, রান করে আপনাদেরকে দেখাই যে আসলে প্রবলেমটা কি ফেস করতেছি আমরা মূলত। সিট বেল্টটা রাজা টাইনে নিও, তো এখানে আমি আপনাদেরকে কিন্তু জাস্ট এটা এক্সাম্পল দেখাইতেছি গাড়ি কাজের বিষয়, জাস্ট গাড়ি যিনি ওনার আছেন উনি বলছেন যে গাড়িটা চেক করো আগে, হ্যাঁ অ্যাকচুয়ালি প্রবলেমটা প্লাস প্রবলেমের বিষয়টা এগুলো নিয়ে একটু ইয়ে করো, তারপরে আমি এটা কনফার্মেশন জানাইলে তারপরে দেন তোমরা গাড়ি খুলবা কিনা এটা। তো আমরা আপাতত একটা চেক আপ আমরা রাখছি এবং চেক আপ করছি, করে যে জিনিসটা আমাদের ইয়ে হয়েছে যে গিয়ার বক্সের ইস্যু, তো চিন্তা করলাম যে অ্যাকচুয়ালি আমাদের ভিউয়ার্স যারা আছেন তাদেরকে এই বিষয়টা নিয়ে একটু ক্ষুদ্র জ্ঞান আমি দেওয়ার চেষ্টা করি, আসলে এটার উপযুক্ত আমি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চাইলে কারোরই ক্ষমতা নাই এই জিনিসগুলোর সম্পর্কে ইয়ে করার। হ্যাঁ, কেউ একজন ফোন দিতেছে হয়তো প্রয়োজনে, যাই হোক এটা আমরা একটু এটা একটু শেষ করি তারপরে। তো যে জিনিসটা সচরাচর যে জিনিসটা বলে থাকি আপনাদেরকে, আসলে সকলেই দেশের জন্য, জাতির জন্য এবং সকলে সকলের জন্য দোয়া করবেন, প্লাস হলো দোয়া রাখবেন, কারণ আমি যদি অন্যের জন্য দোয়া করি আবার অন্য যদি আমার জন্য দোয়া করে এর দ্বারা মাঝখানে যারা আছে সকলেই কিন্তু দোয়া প্রাপ্ত হয়ে গেল। হ্যাঁ, আমি যদি সকলের জন্য দোয়া করি
এটা সকলের জন্য হয়ে যাবে, ঠিক আছে? তো এটা হলো বিষয়, আমরা গাড়িটা রান করব, কিন্তু আপনাদেরকে জাস্ট একটু আমাদের অল্প একটু কাজ আমরা একটু চেক করে নিচ্ছি, এই জন্য আপনাদেরকে একটু লাইনে রাখলাম। بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله. তো গাড়িটা এখন রান করলাম বিসমিল্লাহ। আপনারা দেখেন গাড়ির স্পিড, আর বেশিরভাগ প্রবলেমটা হয় হলো আপনার গাড়িটা গরম হইলে, যেই মূলত প্রবলেমটা হয় বেশিরভাগ ক্ষেত্রে গাড়িটা গরম হইলে। আরপিএম দেখেন, গাড়ির গতি দেখছেন আশা করি, গাড়ির ইঞ্জিনে নয়েজ প্রচুর। হ্যাঁ, গাড়ির ইঞ্জিনে নয়েজ প্রচুর বাড়তেছে, বাট গাড়ি ভাগতেছে খুবই কম, 30-এ। কিন্তু আপনার আরপিএম ট্রক আছে হলো আপনার 3000। হ্যাঁ, তো আসলে রেডি এক্সেলারেশন কিংবা নর্মালি যে জিনিসটা আমরা ইয়ে করি, গাড়ি ভাগার যে বিষয়টা, তো আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করি। আসলে রাস্তাঘাট একটু জাম, একটু জাম, তো আপনাদের একটু বোঝার স্বার্থে আমি একটু গাড়ির রাস্তা প্লাস হলো গাড়ির ইয়েটা দেখানোর জন্য একটু ইয়ে করে নিলাম। এই যে দেখেন গাড়ি, যে মেইন কথা হলো গাড়ির গিয়ার শিফট হচ্ছে না, গাড়ির গিয়ার অয়েল চেঞ্জ হয়েছে হলো আপনার মেবি 1 মাস। বিশেষ করে আপনারা জানেন যে এই গাড়িগুলোর গিয়ার অয়েলের যে ইস্যুটা আসে সবচেয়ে বেশি আসে, গিয়ার অয়েল চেঞ্জিং ঠিকঠাক ভাবে না থাকার কারণে এই প্রবলেমগুলো বেশি আসে। দেখেন আরপিএম কি পরিমাণে ফাটে। হ্যাঁ, তো এটা হলো এটার প্রবলেম। আমাদের সামনে গেলে কিছু মফিজ গাড়ি চালক অনেক বাইর হয়ে গেছে, 3 রাস্তার মোড়ে 4 রাস্তার মোড়ে বের হয়ে তারা বিবেচনা করবে ওটা বের রাখবে। আপনারা দেখতেছেন গাড়ির গতি প্লাস হলো আরপিএম, দুইটা জিনিস আপনারা দেখতেছেন কতটুকু পরিমাণে। হ্যাঁ, এখানে কি মানে রেডি অ্যাক্সিলেশনে আপনার ট্রক থাকতেছে হলো আপনার 3-এ। তো এই হলো এটার প্রবলেমের বিষয়, এটার কিন্তু এটা হলো যেমন তেমন বিষয়, ঠিক আছে? ও দেখতেছেন পাওয়ার কিন্তু প্রচুর পরিমাণে ড্রপ করে, তো এটা হলো এটার একটা মানে সাধারণত যে বিষয়টা এটা। এটা একটা গুণগত খারাপ দিক আছে, সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো আমি। আমি একটু স্পেস করে নিই। হ্যাঁ, সেটা হলো সবচেয়ে বড় জটিলতা, সেটা সবচেয়ে বড় জটিলতা জিনিসটা আপনাদেরকে আমি বলতে চাচ্ছি না আসলে দেখানোর স্বার্থে। ধরেন এটা আমি একটু স্পেস হিসাবে নিয়ে নিলাম। হ্যাঁ, আমি এখন গাড়িটা পার্ক করব, আমি ব্যাগে যাব, ব্যাগ গিয়ার। অ্যাক্সেলারেশন ভাইয়া স্ট্যান্ডটা উঠে নেন। আশা করি আপনাদেরকে দেখাইতে পারলাম যে কি হইতেছে, এটা কিন্তু ভাগেই না টোটালি ব্যাক গিয়ারে। হ্যাঁ, টোটালি ব্যাক গিয়ারে ভাগে না, আর আপনারা জানেন জিনিসের অ্যাক্সেল কিন্তু টানার জন্য মাশা আল্লাহ তালা, গাড়ি যত স্পিডে টানেন না কেন যথেষ্ট পরিমাণ ভালো অ্যাক্সিলেশন প্লাস হলো টাইমিং এই জিনিসটা আছে।
সাধারণত। মানে অ্যাক্সিলারেশন আপনার নর্মালি অ্যাক্সিলারেশনে পাড়া দেওয়ার সাথে সাথে, স্লো মোশনে পাড়া দেওয়ার সাথে সাথে সে চলে যে হলো আপনার 2000-এ। তারপরে গাড়ি আগানোর বিষয়টা নিয়ে সে চিন্তা করে, চারে তিনে চারে, এই যে যত সময় যাচ্ছে তত কিন্তু সেইটা আস্তে আস্তে আপনার ইয়ে হচ্ছে, সময় নিচ্ছে। হ্যাঁ, মানে যেটা ছেড়ে দিচ্ছে, যেটাকে আমরা বুঝি যে গিয়ার ছেড়ে দিচ্ছে, তত পরিমাণে ইঞ্জিনের আপনার আরপিএম বাড়তেছে কিন্তু গাড়ি ভাগা কমতেছে, এই জিনিসটা হচ্ছে। হ্যাঁ, তো তার ভিতরে যেটা আছে আপনার হলো কি পরিমাণ ইঞ্জিনের সাউন্ডটা এখান থেকে শোনা যায়, এতটা পরিমাণ ইঞ্জিনের সাউন্ড আসে কিংবা ইয়ে ফাটে। তো এই রিভিউটা একটু লম্বা করতেছি আপনাদেরকে। আসলে আমি সামনেরটা দেখাই দিছি, পিছনেরটা আর একটু ক্লিয়ার করে আপনাদেরকে দেখাবো। পিছনেরটা ক্লিয়ার করে দেখানোর জন্য আমি একটু কলোনির ভিতরে চলে যাই, যাতে ওইখানটা আপনাদেরকে বোঝানো যায় সহজে সুন্দরভাবে। আসলে হাইব্রিড গাড়ি রান করতেছে সুন্দর। এখন কলোনিতে ঢুকা, কি পরিমাণে অ্যাক্সিলারেশন ফাটে এলা চিন্তা করেন, তাহলে 6000 পর্যন্ত আরপিএম যদি আপনার ইয়ে করে। যদিও একটু উঁচু জায়গা হয়, ধরেন কথার কথা যে পার্কিং লটটা আছে, পার্কিংটা একটু উঁচু, তাহলে আর ওই গাড়ি এই গাড়ি উঠাইতে ফাইটটা যায়, মানে গাড়ির ইঞ্জিনেরই ফাইটটা যায়। চলুন আমরা এখানে একটু ট্রাই করি। অ্যাক্সিলারেশন দেওয়ার সাথে সাথে হলো আপনার অ্যাক্সিলারেশন চলে যাচ্ছে হলো আপনার, ব্যাক গিয়ারে। এই হলো এটার প্রবলেম, আশা করি ইনশাআল্লাহ তাহলে আপনাদেরকে বুঝাইতে পারলাম। না বুঝলেও কিছু করার নাই, চেষ্টা করছি। অনেকের কাছে ভালো লাগতে পারে, অনেকের কাছে খারাপও লাগতে পারে, এটা যার যার একান্তই ব্যক্তিগত বিষয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সকলের জন্য দোয়া রাখবেন, আর খাস করে সম্ভব হলে আমার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের সাথে রাখেন, আর যদি মৃত্যু থেকেই থাকে যেন ইমানের সাথে হয়, এই দোয়াটাই রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।